প্যাপারাজি দের উপর এভাবেই খেপে গিয়ে জোর করে ক্যামেরা বন্ধ করে দেয় ক্যাটরিনা কাইফ। বাট রিজনটা কি সেই সাথে থাকছে। বডিগার্ডকে কেন এভাবে ধমকালো শাহনাজ গিল? অ্যান্ড ফাইনালি থাকছে হোয়াট শকিং গুঞ্জন, নোরা ফাতেহি প্রেম করছে টি সিরিজের মালিক ভূষণ কুমারের সঙ্গে। এটা জানার পরও যে সেই বিবাহিত। এখন আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমেই আসি ক্যাটরিনা কাইফের কাছে। ওয়েল, এখন প্যাপারাজিরা তো সেলিব্রিটিদের ছবি ভিডিও সেগুলো করেই থাকে হরামেশা, যেটা নিয়ে অনেক সময় সেলিব্রিটিদের মধ্যে এবং প্যাপারাজিদের সাথে একটু মতবিরোধ হয়ে যায়। বাট এবার ক্যাটরিনা কাইফ প্যাপারাজিদের উপর বেশ চটে গেল। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফ জোর করে প্যাপারাজিদের ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। কটনা জি রুকিয়ে না, অ্যাকচুয়ালি কাহিনী যেটা হয়েছে সেটা হলো, রিসেন্টলি ক্যাটরিনা কাইফ জিম থেকে বের হওয়ার সময় প্যাপারাজিরা তার ছবি তুলছিল, ভিডিও করছিল, ইনফ্যাক্ট তাকে গাড়িতে থামিয়েও তার ভিডিও নেওয়ার চেষ্টা করছিল। বাট ক্যাটরিনা কাইফ এটা দেখে বেশ চটে যায় এবং সে বলে, আপনারা ক্যামেরা নিচে রাখেন, ক্যামেরা বন্ধ করেন, আমরা এখানে জিম করতে আসছি, আর যদি ক্যামেরা বন্ধ না করেন তাহলে। এটা বলার পরই ক্যাটরিনা কাইফ গাড়ি থেকে নেমে যায় এবং জোর করে ক্যামেরা এবং মোবাইলের লেন্সেস বন্ধ করে দেয়। অ্যান্ড এটা দেখে নেটিজনরা অনেকেই বলছে, ঠিকই আছে, প্যাপারাজিরা সেলিব্রিটিদের প্রাইভেসি দিতে বুঝে না, সবসময় যদি পিছন পিছন ঘুরে তাহলে কেমন করে হয়। আর অনেকে এটাও ভাবছে যে ক্যাটরিনা কাইফ যথেষ্ট ভালো করেই বলেছে, অন্য কেউ হলে তো ক্যামেরাই ভেঙে ফেলতো। অ্যানিওয়ে, এখন কি আর করার, যা হওয়ার তা তো হয়েছেই। ওপর দিকে আবার শাহনাজ গিল, সে খেপেছে তার বডিগার্ডের উপর এবং রিসেন্টলি এই ভিডিওটা হচ্ছে ভাইরাল। এখানে বিষয়টা হলো, শাহনাজ গিল একটা ইভেন্টে গিয়েছিল দুবাইতে এবং সেখানে শাহনাজ গিলের ফ্যান্সরা তার সঙ্গে ফটোস তোলার সময় শাহনাজ গিলের বডিগার্ড ফ্যান্সদেরকে দূরে সরাচ্ছিল ধাক্কা দিয়ে, আর যার কারণে শাহনাজ গিল সেটা দেখে বেশ চটে যায় এবং সে বডিগার্ডকে সাবধান করে, কি সমস্যা, তারা তো আমার সঙ্গে ছবিই তুলছে। ইভেন বডিগার্ডকে এটাও বলে, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করো না যাতে করে সবাই ভয় পেয়ে যায়। ওয়েল, এরপর আর কি, এরপর তো সবাই হাততালি দেয় শাহনাজ গিলের এমন বিহেভিয়ার দেখে। হ্যাঁ, নেটিজনরা অনেক প্রশংসাই করছে, তবে কেউ কেউ এটাও বলছে এটা বোধহয় কোনো একটা ড্রামা, জাস্ট নিজেকে ভাইরাল করার জন্য ইচ্ছা করে হয়তো সে এমনভাবে ধমকাচ্ছে তার বডিগার্ডকে। ওয়েল, এখন বিষয়টা ড্রামা নাও হতে পারে, রিয়েলি সে ফ্যান্সদের অনেক কদর করে, দ্যাটস ওয়াই সে তার বডিগার্ডকে এইভাবে ধমকাচ্ছে। ফাইনালি আসি নোরা ফাতিহির কাছে। রাইট নাও নোরা ফাতিহি তো বাংলাদেশে স্পেশালি বেশ আলোচিত একটা নাম। অ্যান্ড নোরা ফাতিহি নিয়ে রিসেন্টলি যেই শকিং গুঞ্জন আসছে সেটা হলো, নোরা ফাতিহি টি সিরিজের মালিক ভূষণ কুমারের সঙ্গে ডেট করছে। এখন একটা বিষয় তো সত্যি যে টি সিরিজের সমস্ত মুভিতে নোরা ফাতিহির আইটেম সং অলমোস্ট থাকেই। অ্যান্ড রাইট নাও যেটা হয়েছে, ইন্ডিয়ান একজন ফিল্ম ক্রিটিক্স উমের সান্ধু, যে দুবাইতে থাকে, সে টুইটারে পোস্ট করে লিখেছে, নোরা ফাতিহি এবং ভূষণ কুমারের মধ্যে 2 বছর ধরে রিলেশনশিপ চলছে এবং এটা কনফার্ম। ইভেন সে এটাও দাবি করে যে ভূষণ কুমারের ওয়াইফ দিব্যা এটা কিন্তু জানে যে নোরার সঙ্গে ভূষণের প্রেম চলছে, কিন্তু তাতেও তার কোনো আপত্তি নেই। ওয়েল, এখন বিষয়টা বেশ শকিং এবং এটা অনেক বড় একটা দাবি তুলে ফেললো সে, আর নেটিজনরাও বেশ শকড খেয়ে গেছে এমন বিষয় জেনে। বাট দ্য থিং ইজ, এটার কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নাই, ইনফ্যাক্ট তার কাছেও কোনো সলিড প্রমাণ বা এভিডেন্স নাই। হতেই পারে হয়তো এই ফিল্ম ক্রিটিসের সঙ্গে ভূষণ কুমারের কোনো দ্বন্দ্ব হয়েছে আর সে এমন পোস্ট করে দিয়েছে, হু নোস, হতেই পারে অনেক কিছু। বাট আপনার কাছে কি মনে হয়, আসলে কি এই লোকটা যা বলছে সেটা সত্যি নাকি পুরোটাই গুঞ্জন?